একটু গুটানি দিবেন। অ্যাকচুয়ালি কথা বলতে পারে না, কিন্তু অনেক সুন্দর চা বানায়। Hey guys, কি অবস্থা সকলের? আই হোপ অ্যাবসলিউটলি ফাইন। সো ওয়েলকাম টু ব্লগ 18। দেখতে দেখতে ব্লগ নাম্বার 18 কবে এসে গেল আমি বুঝতে পারলাম না, কিন্তু আজকের ব্লগটা এত ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা বিখ্যাত চা খেতে যাবো করিমবাজার। এটা টাঙ্গাইল জেলার বাসাইল থানার এই করিমবাজার গ্রামে অবস্থিত। সো আমি খুবই এক্সাইটেড। আমি যখন ইউটিউবিংটা শুরু করি তার আগে আমি ওইখানে গিয়েছিলাম, কিন্তু অতটা শুনি নাই, কিন্তু এইটা নিয়ে অনেক বলে মানুষের, মানে ওইখানে এতটাই ভিড় হয় মানে বলার মতো না। সো ওইটা দেখতে যাবো। আর আমার সাথে আছে ভাগনা নিলয়, এদিকে আসো ভাগনা নিলয়। আরেকটা আছে আমার ভাগনা দেব, সো এদিকে আসো। সো ওরা আছে। তো ওই ওই জায়গার মানে চাটা কেমন, মানে আমি তো মানে অনেকদিন আগে খাইছি, আমি ভুলে গেছি কেমন, মানে ওই ওইটা চা টেস্টটা কেমন, মানে সত্যি তো যে এখানে ভিডিওটা দেখলে কিন্তু অনেক মানুষ আসবে তোমাদের, মানে এই গ্রামের ওই হবে যে চা আরও মানে প্রচলনটা আরও বৃদ্ধি পাবে। সো আমি বেশি কথা বাড়াব না, চলুন যাওয়া যাক। গাইস আমরা এখন হাঁটতেছি, সো খুবই এক্সাইটেড। আর সরি একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমার সাথে আছে আমার ভাই যে আমাকে ক্যামেরা করতে হেল্প করতেছে, সো ওকে অনেক থ্যাংক ইউ। আমরা এখন হেঁটে যাব। মিনিমাম কতক্ষণ লাগবে ওইখানে যাইতে? আধা ঘন্টার মতো লাগবে। সো আমরা হাঁটতেছি কারণ আমাদের বাজেটটা খুবই কম, এর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু ওইখানে পুরাই কাঁপায় দিব যা ব্লগ করে। আপনারা ব্লগ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমরা অলরেডি এখানে এসে গেছি। সো এই এলাকার একজন ভাইয়ের সাথে পরিচিত হয়ে আমরা খুবই আনন্দিত। সো তার কাছ থেকে আমরা এখানকার মানে এই জায়গাটার মানে কি পরিমাণ মানুষ আসে চা খেতে সেটা শুনবো, আর বিস্তারিত আমাদের ভাই বলবে। সো দাদা তোমার নামটা কি? আমার নাম বিকাশ। সো টাঙ্গাইলে বাসাল থানায় কাঞ্চনপুর ইউনিয়নে। তো আমাদের এই জায়গায় অনেক সুন্দর চা পাওয়া যায়। তো সখীপুর থেকে বা এই টাঙ্গাইল থেকে অনেক জায়গা থেকে আমাদের এই এলাকায় বা করিমবাজারে চা খেতে আসে অনেক লাউডে বলো। ঠিক আছে, তো আমাদের অনেক ভালো মালাই চা পাওয়া যায়, অনেক চা পাওয়া যায়, অনেক সুন্দর সুন্দর অনেক মানুষ আসে। ঠিক আছে, আমাদের এই জায়গায় চা খাইতে। তো এলাকাটা অনেক সুন্দর আমাদের। তো ভাইরা আপনারা আসেন, এসে আমাদের এলাকায় চা খেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ। অ্যাকচুয়ালি মানে ক্যামেরার সামনে অতটা সে আসে না, এর জন্য তার এরকম অবস্থা। সো অলরেডি আমরা এসে পড়ছি এই যে এই পাশে বাজার। সো আমরা যাইতেছি খুবই এক্সাইটেড, চা খাবো বিখ্যাত চা এই করিমবাজারের। আর সরি একটা কথা ভুলে গেছিলাম যে এই এটা কোন ইউনিয়ন? কাঞ্চনপুর ইউনিয়ন। এটা হচ্ছে কাঞ্চনপুর ইউনিয়নের কি রাসোরা এলাকা নাকি? হ্যাঁ, রাসোরা এলাকা করিমবাজার ওইখানে আমরা অলরেডি আসে পড়ছি। সো আমরা অনেক বড় একটা টিম হয়ে গেছি। সো দাদাকে থ্যাংক ইউ যে এত সুন্দরভাবে আমাদের সব কিছু করার ই করার জন্য, আর পরিচিত হয়ে খুবই ভালো লাগলো মানে বলার মতো না। চলুন এখনই এই একটু বাদেই আমরা চার দোকানে যাব। এটাই হচ্ছে করিমবাজার। সো এখন যাচ্ছি এই যে এই পাশে মেবি। নদী আসলো, খাল খাল
গাইস আমরা অলরেডি সেই জায়গাটিতে এসে বসেছি, ভিতরে ঢুকবো না কারণ সো অনেক লোক ভিতরে বসে আছে, দেখতে পাচ্ছেন অনেক ভিড় এখানে। আর একটা মজার বিষয় হচ্ছে যে মানুষটি চা বানায় সে মানে কথা বলতে পারে না, সো তার মানে প্রতিনিধি হিসাবে যে তার এতটুকু ট্যালেন্ট মানে ভাবতে পারি নাই। আমি খুবই আনন্দিত যে এত সুন্দরভাবে চা বানায়। সো আমরা চা অর্ডার দিছি, এখানে আমরা পাঁচজন আছি, সো আমরা চা অর্ডার দিছি, এখন এখানে খাবো। দাদা তোমার মানে ফিলিংস কেমন? হ্যাঁ, সো আমরা এখন চা খাবো, নো প্রবলেম। আপনি কি করেন, কাজ করেন? আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলা কাপ একসাথে হাতে নিচ্ছে, তো মানে বলার মতো না, সামনে থেকে দেখাইলে হয়তো বেটার হইতো। গাইস অলরেডি আমাদের চা এসে গেছে। এই যে সে অ্যাকচুয়ালি কথা বলতে পারে না কিন্তু অনেক সুন্দর চা বানায়, যা আমাদের বিকাশ দাদা সবাইকে চা দিচ্ছে। সো চা খাওয়ার পর বুঝবো যে সত্যি এখানকার চা কেমন। এখানে বিকাশ দাদা দিচ্ছে চা, সবাইকে দিচ্ছে, আমি পরে নিচ্ছি। কেমন লাগতেছে ভাই? অনেক ভালো, মানে তোর অনেক জোস হইছে সত্যি সত্যি। এই এই ভাই এটা ধরো কাপটা, এই যে চাটা নিলাম, সো এখন খাবো। বিকাশ দাদা তোমার কই, তোমার দেয় নাই? দেখি টেস্ট করে দেখি চাটা কেমন। গুড, তো অনেক সুন্দর চা বানায় বলার মতো না। এখানে এসে না খেলে বুঝতে পারবেন না এখানকার চায়ের স্বাদ। সো আরেকবার টেস্ট করা যাক। অ্যাকচুয়ালি সত্যি অনেক ভালো লাগতেছে। তোমার কেমন লাগতেছে? আমার তুমি একটু লাউডলি বলো। খুব ভালো লাগতেছে। যে আবার কি অন্য কোনো সময় আসবা? নিলয় কেমন লাগতেছে? খুব সুন্দর। আবার আসবে কখনো? হ্যাঁ আসবো। একটু লাউডলি বলো। হ্যাঁ আবার আসবো। সো সবাই এখানে, বিকাশ দাদা তুমি তো অনেকবার খাইছো তোমাদের এলাকায় এখানে, তো কি বলতে চাও? আমার তো কথা আগেই বললাম না, একটু লাউডলি বলো যে কি করতে চাও, মানে এখানে যে এত মানুষ আসে, যে তোমাদের তোমাদের কেমন লাগে তোমাদের গ্রামে? অনেক ভালো লাগে, আমাদের গ্রামে অনেক মানুষ আছে, অনেক শহর থেকে মানুষ আসে বা ঢাকা থেকে অনেক মানুষ যারা দেশে এই জায়গায় এসব চা খায়, তো অনেক ভালো লাগে আমাদের। সো আমি খুবই এক্সাইটেড চা খাচ্ছি। খুবই টেস্ট অমাই। সে একজন মানে বহু মানুষ এত সুন্দরভাবে চা বানায় মানে বলার মতো না। বলে না যে মানুষের একটা না একটা গুণ থেকেই যায়, অ্যাকচুয়ালি সেটাই হয়েছে। সে হয়তো কথা বলতে পারে না, এই চা বানাতে বানাতে এতটাই স্পেশাল হয়ে গেছে তার চা, পুরা টাঙ্গাইলে মোটামুটি তার খ্যাতি অনেকটুকুই। ঠিক আছে না বিকাশ দাদা? হ্যাঁ হ্যাঁ অনেকটুকুই ছড়িয়েছে, তাও ঢাকা শহরে অনেক জায়গায় ছড়িয়েছে, তো আমাদের এই চাটা অনেক ভালো, তার জন্যই তো আসে। হ্যাঁ অবশ্যই তার জন্য এখানে আসা সবার। সো আমরা চাটা খেয়ে নিই, তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। ভাই কেমন লাগলো চাটা? অনেক মজা, অনেক স্বাদ। সো আরেকটি চা অর্ডার দিয়েছি, মালাই চা, সেটা মানে খেয়েটা চেষ্টা করবো। কেমন বিকাশ দা, বিলটা পেমেন্ট করছো? গাইস আমরা এখন মানে দোকানটির ভিতরে ওয়েট করতেছিস, ওই চার ই করতেছে সে ওই পাশে। সো আমরা এখন মালাই চা খাবো। এই পাশে আরেক দাদা, তার সাথে অনেক পরিচয়, অনেক ভালো লাগলো। তার কাছ থেকে শুনলাম যে এখানকার চা কীভাবে বানায় বা কতদিন ধরে বানাচ্ছে, কতদিন ধরে এখানে বিখ্যাত হয়েছে, সব বিষয়গুলো জানলাম। আর এখানে আসবেন কীভাবে সব ডিটেলস আমি ওইখানে দিয়ে দিব, ডিসক্রিপশনে দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে সব সকলেই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, এতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।
एक तो घुटा नहीं दिवन এটাকে বলে মালাইচা অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা খুবই স্পেশাল খুবই স্পেশাল এর আগে আমরা একটা চা খেয়েছি এটা একটু অ্যাকচুয়ালি স্পেশাল এখন এখানে এটার উপর রাখেন রাখেন এটার উপর রাখেন আমাদের চা অলরেডি এখানে এসে গেছে রাত হয়ে গেছে অ্যাকচুয়ালি অন্ধকার দেখা যাইতেছে কিছুই করার নাই এই যে এটা হচ্ছে মালাই চা পাঁচজন মানুষ পাঁচটা এসে গেছে রুটি দিয়েন তিনটা রুটি দিয়েন গাইস এখন আমরা মালাই চাটা খাবো আশা করি ভালো হবে কারণ এর আগের কাল খাইছি অনেক ভালো এই দাদা না ওইটা না সো মানে অনেক কষ্ট হচ্ছে রাত রাত হয়ে গেছে রাত বলতে সন্ধ্যা হয়ে গেছে সো এনি চানি এই মালাই চা অনেক সুন্দর সো এখানে আমি ভিডিওটি ইন করে দেবো অ্যাকচুয়ালি আমি এটার পুরো লোকেশনটা এখানে দিয়ে দিব যে আপনারা যদি কেউ আসেন ভালো লাগবে কারণ সে একজন মানে ধরা চলে সে একজন বোবা মানুষ তারপরে তার যে এতটুকু ট্যালেন্ট আছে এত মানে অনেক দূর দূরান্ত থেকে আসে যে শুনলাম আপনারা তো শুনতেনি আর একটা কথা বলবো যদি ভিডিওটি ভালো লাগে সবাই